শুভ সকাল বন্ধুরা। দেখো না, হট করে টিভিটা আজকে খারাপ হয়ে গেল। দুদিন আগেই একটু ডিস্টার্ব হচ্ছিলো, একদমই সব বন্ধ হয়ে গেল। তা লোককে খবর দেওয়া হয়েছিল, একজন এসে সারাচ্ছেন টিভিটা, দেখতেই পাচ্ছ তোমরা। যদিও বা এই টিভিটা আমাদের ভেতর ঘরে থাকে, সামনের ঘরে আমার স্মার্ট টিভি আছে, তাও দুটো ঘরের টিভি সে ঠিক মতন চললেই ভালো লাগে, সেটাই তার জন্যই আরও সারিয়ে নিলাম। বন্ধুরা, আজ দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দেখো কী রান্না করেছি আজকে আমি। বাঙালির অত্যন্ত একটা প্রিয় খাবার, যে খাবারটা আমরা মানে শুনলেই জিভে জল চলে আসে, সেই রান্নাটাই আজকে আমি করেছি। দেখো এখানে করেছি ভাত, দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজের পোস্ত, আর এখানে হচ্ছে কড়াইয়ের ডাল। কড়াইয়ের ডাল আলু পোস্ত হলে আমার তো আর কিচ্ছু চাই না। এতে হিং আর তেজপাতা মৌরি ফোড়ন দিয়েছে, আদার মৌরি বাটা দিয়ে, দারুণ টেস্ট হয়। আমার আর কিচ্ছু চাই না, কিন্তু তাও আবার মাছও করেছি। দেখো জ্যান্ত মাছ এটা, আর এর মুড়োটা তোমরা দেখবে বন্ধুরা, মুড়োটা আমিও খাবো, যদিও বা মুড়োটা আজকে আমি খাবো। দেখো মুড়োটা শুধু, দেখো বন্ধুরা, দেখো জমিয়ে খাবো, জমিয়ে খাবো আজকে। চলো তাহলে আমি ভাতটা বেড়ে নিই। আজকে সন্ধেবেলায় বন্ধুরা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাকে সেদ্ধ করে একটু সামান্য তেল নুন দিয়ে কড়াই ভেজে নিয়েছিলাম, আর গরম গরম এটা খেতে দারুণ লাগে। বন্ধুরা দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। নিয়েছি দুটো রুটি, গরম রুটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নিয়েছি এখানে দুটো ডিমের কোচ, আর আলু ডিম ভাজা করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর নিয়ে নিয়েছি একটা আম, ভিজে ছিল আম, ভিজ থেকে বের করে ধুয়ে কেটে নিলাম। এটা আমি খাবো রাতের খাবার। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা।